হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুনস ওয়ান্ডারফুল ক্রিয়েশনস। তো আজকে আমি একটা জায়গায় ঘুরতে এসেছি, সেটা হচ্ছে বালেশ্বরের ইমামি জগন্নাথ মন্দির, যেটা এখানে পুরীর দ্বিতীয় পুরী বলে বলা হয়, সেকেন্ড পুরী। এখানে কাজ সবই পুরীর মতনই অনেকটা দেখতে, অনেক সুন্দর কাজ সব হয়েছে। তো খুব বৃষ্টি পড়ছে, আমি তাই খুব ভালো করে ভিডিওটা শেয়ার করতে পারিনি, খুব ভালো ভিডিওটা হয়নি, কিন্তু কিছুটা ভিডিও শেয়ার করেছি। এখানে একটা গেট আছে, ওটা এন্ট্রি গেট নয়, তবে ওখানেও একটা গেট আছে। আর এখানে কাজগুলো খুব সুন্দর হয়েছে। একটা দুঃখের বিষয় বলে দিই, কিন্তু জগন্নাথ মন্দিরে ফটো তুলতে দেয়নি, অ্যালাউ নেই। তো আমি সাইডের যে ছোটোখাটো মন্দিরগুলো ওরই মধ্যে আছে, সেগুলোর ফটো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলুন ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাই। তো এগুলোর মধ্যে সব বাউন্ডারি করা আছে, যাতে ফুল গাছে কেউ হাত না দিতে পারে। তো অনেক সুন্দর ইয়েলো কালারের, রেড কালারের গোলাপ ফুল হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু হাত দিতে বারণ করা হয়েছিল। আর বৃষ্টির জন্য ম্যাট ফেলে দেওয়া হয়েছে, এর উপর হাঁটলে যাতে স্লিপ না করে। তো এটা একটা মন্দির, এখানে হাতি রাখা আছে সামনে। এই মন্দিরটায় উঠে দেখাচ্ছি আপনাদেরকে এটা কি মন্দির। চলুন দেখি এটা কি মন্দির। এটা হচ্ছে মা গজলক্ষ্মী মন্দির, দেখতে খুব সুন্দর লাগছে। এখান থেকেই আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। আপনারা বালেশ্বর এলে অবশ্যই ঘুরতে আসবেন ইমামি জগন্নাথ মন্দির। এখানে খুব সুন্দর গার্ডেন আছে, খুব সুন্দর কাজও হয়েছে, মেনটেনেন্স খুব ভালো এখানে। আর প্রচুর বৃষ্টি পড়ছে এখন, তো আমি ছাতা নিয়ে যতটা সম্ভব আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। এটা হচ্ছে মা দেবী টেম্পল। তারপরে এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের পিছন দিকটা। তো জগন্নাথ মন্দিরের তো আমি ছবি তুলতে দেয়নি, তাই মন্দিরটা পুরো চারপাশটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর দেখতে লাগছে। ঠিক পুরী মন্দির যেমন, ঠিক সেরকমই দেখতে লাগছে। তো চলুন আর একটু ঘুরে নি ওপাশে। তো এটা এদিকে গার্ডেনগুলো আছে, চারিদিকে ম্যাট পাতা আছে ওর উপরে হাঁটার জন্য। দেখি এবার এটা একটা কি মন্দির। এটা হচ্ছে হনুমান মন্দির, হনুমান টেম্পল। তো চারিপাশটা একটু ঘুরে নিই। আসলে মোবাইলেও জল পড়ছে, তাই অতটা ভালো মতো দেখাতে পারিনি ভিডিও, অনেক হাতও নড়েছে আমার, এদিকে ছাতা এদিকে ভিডিও। আপনারা ঘুরতে এলে অবশ্যই ইমামি জগন্নাথ মন্দির একবার আসবেন। এটা হচ্ছে গণেশ টেম্পল, গণেশ ঠাকুর। আমি উপরে উঠিনি, নিচ থেকেই ভিডিওটা করেছি। আর এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, এই সাদা ফুলটা আমাকে দেখতে সবথেকে ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু ফুল তুলতে বারণ। এটা একটা দূর থেকে কুঁয়ো দেখতে পেলাম, একটা কুঁয়ো আছে ওখানে। তো তারপর এখানে হচ্ছে সব বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়, প্রসাদ সেবন করানো হয়। আর এই হলটা, এই বাড়িটা হচ্ছে, এখানে সব মিটিং ফিটিং করা হয়, ঠাকুরের যা কিছু মিটিং এইসব এখানে করা হয়। আর এই যে গোলটা দেখছেন, এতে হচ্ছে উইশ করা হয়, কেউ একটা কয়েন ফেলে এর মধ্যে উইশ করে, যেটা পূরণ হয়। আমি জানি না এটা সত্যি কিনা, সবাইকার ক্ষেত্রে হয় কিনা,
কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে, আমি তিন চারবার গেছি, তিন চারবারই উইশ করেছি, যতবারই উইশ করেছি আমি আমার সব ইচ্ছা পূরণ হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও যদি ইচ্ছা পূরণ হয় তাহলে কমেন্টে জানাবেন। এবার বিশ্বাসের ব্যাপার, কিন্তু আমার সব ইচ্ছে পূরণ হয়েছে। এখানে হচ্ছে ধূপ দীপ সব রাখা স্ট্যান্ড, এখানে এখানে জগন্নাথ তখন ভোগ হচ্ছিল, তাই দর্শন করতে পারিনি, আমরা একটু পরে করেছিলাম। কিন্তু ঠাকুরটা এটা আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির দর্শনের পর গোপীনাথ মন্দির। গোপীনাথ মন্দিরে এখন ঝুলন যাত্রা আসছে, তাই খুব সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দরভাবে গোপীনাথ মন্দির সাজানো আমি কখনো দেখিনি, খুব সুন্দর লাগলো দেখে। দোলনাটাও খুব সুন্দর করেছে, আপনারা এলে এইসব মন্দির অবশ্যই ঘুরে যাবেন। তো এখানে দোলনাটা তৈরি হচ্ছে, পুরোটা কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট হয়ে গেলে নিশ্চয়ই আরও সুন্দর দেখতে লাগবে। আপনাদেরকে পুরো মন্দিরটা একটু দেখিয়ে দিই, খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো এরপর একটু দোলনাটা আমি আপনাদেরকে সামনে দিকে দেখিয়ে দিই, হয়তো সুন্দর, অবশ্যই পুরোটা কমপ্লিট হলে আরও সুন্দর দেখতে লাগবে, কিন্তু এই সামনের দিকে এখন যেটুকু কমপ্লিট হয়েছে দেখে নিই, দেখিয়ে দিলাম আমি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।